নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকালবেলা সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি, তো আমি তো একেবারে রেডি হয়ে এসেছি, আর এদিকে মেয়ে আর বাবা রেডি চলছে। আমি কোথায় চলে এসেছি অনেকেই আপনারা বুঝতে পেরে গেছেন, আমি এসেছি বাপের বাড়ি, মানে দাদার বাড়ি। তো যাই হোক, মা একদম রেডি ঠেডি হয়ে চলে এসেছে, আর এদিকে মেয়ে আর বাবার যেহেতু আজকে পারফরমেন্স আছে, তো সেই জন্য বাবা আর মেয়ে খুব জাঁকজমক করে রেডি হচ্ছে। তো এখানে হোয়াইট ড্রেস ছিল দুজনেরই ড্রেস কোড, তো হোয়াইট টি শার্ট আর ব্লু জিন্স ছিল বাবার, আর মেয়ের ছিল হোয়াইট কালারের ফ্রক। তো যাই হোক, তো কী উপলক্ষে বলি আগে, তো এতদিন ধরে যার জন্য রিহার্সাল চলছিল, আসা যাওয়া সমস্ত কিছু চলছিল, সেটার আজকে অবসান হলো। সেটা আজকে কীভাবে এতদিন ধরে করেছে সেটা আজকে দেখারই পালা। বাবাদের ডান্স বা বাবাদের ডান্স পারফরমেন্স আছে, তো পুরোটা সবটা প্রথমেই বলে দেবো না। তো স্কুলে এসে গেছি, আগে বন্ধু বান্ধবদের সাথে একটা ছবি তুলে নিলাম, আর এই যে স্টেজটা এরকমভাবে সাজিয়েছে, ভীষণ কালারফুলভাবে সাজিয়েছে। ম্যামরা আসছেন, জাজেসরা আসছেন, সমস্ত কিছুই হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, এখানে খেলা আছে, কিছু গেমস আছে, আর র্যাম্প ওয়াক আছে বাবার মেয়ের, আর একটা প্রথমেই একটা বাবার মেয়েদের একটা ডান্স পারফরমেন্স আছে, ওয়েলকাম সং আছে, এইসব দিয়েই শুরু হবে। তো সমস্ত কিছু বলে দিলে ভালো লাগবে না, আস্তে আস্তে দেখতে থাকুন। তো যাই, যেটা বলছিলাম, এতদিন ধরে যে নাচ হচ্ছিল সেটার আজকে কতটা করতে পেরেছে ওদের, সেটাই আজকে দেখার পালা। অনেকটা খাটনা খাটনি হয়ে গেছে দু তিন দিন, সকালবেলা আসতো বামির সাথে খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে তারপর অফিস চলে যেত, এইভাবেই কাটছিল বেশ কিছুদিন দিনগুলো, কারণ কি মেয়ের জন্য কিছু করার। মেয়ের জন্য অনেকটাই খেটেছে বাবারা, এখানে 9 জন বাবা আর বাচ্চাদের পারফরমেন্স আছে, অনেকেই করতে চায়নি, তার মধ্যে এই কিছুজন আছে যারা রাজি হয়েছে, তো সেই নিয়ে পারফরমেন্সটা। তো ম্যাম ভীষণ সুন্দরভাবে শিখিয়েছেন এখানে, কারণ কি বাবারা একেবারেই কোনোদিন এমন এমন কয়েকজন আছে স্টেজেই ওঠেনি, আমার বরকে যেই নাচাতে পেরেছে এই অনেক। তো যাই হোক, নাচ নিয়েছে, ভীষণ ভালো লেগেছে, প্রথমে করবে না করবে না করে বেশ এনজয় করেছে সবাই মিলে ওরা, বাবাদের একটা ভীষণ সুন্দর একটা পারফরমেন্স রেডি হয়েছে, তো ভীষণ ভালো লেগেছে দেখতে আমাদের। আর আপনাদের জন্য পুরো পারফরমেন্সটাই রয়েছে, গানটা অবশ্যই শোনাতে পারবো না, তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর গানটা, ম্যা কোই এসা গীত গাও কি আরজু জাগাও, শাহরুখ খানের, সবাই দেখেছেন গানটা, সবারই কম বেশি শোনা, তো ভীষণ সুন্দরভাবে তার ডান্স পারফরমেন্সটা ওরা করছে, তো দেখতে থাকুন। স্কুলের এই ফাদার্স ডের পারফরমেন্স বা এই আয়োজনটা ভীষণ সুন্দর, একটা ইউনিক একটা ব্যাপার, ভীষণই ভালো লেগেছে, আমরা সবাই ভীষণ মজা করেছিলাম দিনটায়। আর বাবাদের তো মজার বলে লাভই নেই, মানে প্রথমে যতটা হেজিটেট করছিলো তার থেকে বেশি মজাই পেয়েছে ওরা। তো ফাদার্স ডের দিনটাকে এত সুন্দরভাবে উদযাপন যে করা যায় সেটা সত্যি আইডিয়া ছিল না, আর ভীষণ স্কুলের তরফে এটা উদ্যোগটা নেওয়া হয়েছে বলে ভীষণ ভালো লেগেছে, তো এটাই বলার। Thank you.
ফেস চেঞ্জ, ওরা চলে যাচ্ছে মেয়ের হাত ধরে, মেয়েকে আমার কাছেই থাকবে, তারপর চেঞ্জ করে এদিকে র্যাম্প ওয়াকে চলে এসে, র্যাম্প ওয়াকে ড্রেস কোড ছিল ধুতি পাঞ্জাবি। তো ধুতি অনেকেই পরেনি, কিন্তু আমার পরে রেডিমেড ধুতি যেহেতু ছিল, যা হোক করে পরার জন্য রাজি করিয়ে নিয়েছি। আর বিয়ের সেই জুতো, ধুতিটা বিয়ের আর পাঞ্জাবিটা নতুন পরে কেনা হয়েছে, তো সেটা পরে দুজনে র্যাম্প ওয়াক করলো। তো বিশেষ কিছু স্টাইল বা কিছুই শেখানো হয়নি, আমি শিখিয়ে দিলে করতো, তো জাস্ট নর্মালি ক্যাজুয়াল যেটা তোমরা করো কমফর্টেবল সেরকমই রাখতে বলেছিলাম। সেই জন্য কোনো স্টেপ আমি শেখাইনি বা নিজেরাও কিছু করিনি, জাস্ট বাবা মেয়ের আদর সেটাই করার চেষ্টা করেছে। তো সেটাই র্যাম্প ওয়াক। আর কিছু গেম হয়েছিল, দুটো গেমস হয়েছিল, সবার মধ্যে ভাগ করে গেমসটা হয়েছিল, হাফ হাফ দুটো গেম, সবাই একটা গেম নয়, দুটো পার্ট পার্ট গেম ছিল। একটা বল কালেক্ট করা ছিল, সেটা কিছু বাবারা খেলেছে, আর কিছু বাবারা ছিল মিউজিক্যাল চেয়ার খেলেছে। তো বাবা একটু সামান্য নার্ভাস তো ছিলই, কারণ কি স্টেজে প্রথমবার, নিজের ছোটোবেলায় হয়তো উঠেছে, তার আগে তো স্টেজে নয়। তো আন্টিদের ফরমাইশ ছিল পাঞ্জাবি পরে সবাই যেন আর একবার এই ডান্স পারফরমেন্সটা করে দেয়। তো বাবাদের রিকোয়েস্ট করাতে বাবারা রাজি হয়ে গেছে, কারণ কি ধুতি পাঞ্জাবি পরে নাচাটা ভীষণ ডিফিকাল্ট ছিল ওদের কাছে। তো যাই হোক, সবাই মিলে বেশ সুন্দরভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়েছে। আমার বড়ের তো একবার ধুতি প্রায় পকেট থেকে বেরিয়েই যাচ্ছিলো, পকেটে গুজে রেখে যা হোক করে নাচটা করেছে। তো যাই হোক, ভীষণ মানে ওরা যে আনকোড়া যে কাজগুলো করেছে তাতে আমরা ভীষণ এনজয় করেছি। আমরা মারা ফটো তোলাতে বেশি এনজয় করেছি, মারা যখন পারফরমেন্স করি তার থেকে বেশি বাবাদের পারফরমেন্স দেখে ভীষণ মজা লেগেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ স্কুলের তরফে সবাইকে, আর দিনটা এত সুন্দর কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা বন্ধুরা মিলে সবাই মিলে খুব গল্প গুজব করে দিনটাকে কাটিয়েছি। তো এই দিনের এখানেই শেষ নয়, দিনটা ভীষণ লং একটা ছিল। সকাল থেকে উঠেই দিনটাকে আজকের আমরা খুব ব্যস্ত ছিলাম, কারণ কি আরও একটা জায়গায় যাওয়ার ছিল, সেটা কিছুটা হিংস পেয়ে গেছেন, তো সেটা আর এই ব্লগে শেয়ার করতে পারছি না, কারণ কি এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আমার বর এখানে মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড প্রাইজও পেয়েছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, আরও চমক আছে কিন্তু পরের ভিডিওতে, অবশ্যই দেখতে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে টপ করে দেখতে পেয়ে যাবেন পরের নতুনত্ব জিনিসটা কী আছে। আর এখানে সেলফি কর্নার বানানো হয়েছিল, বাবা মেয়ে সেলফি চুটিয়ে তোলা হয়েছে। আর আমি তো এই দিনের পুরো বাদ লিস্টে চলে গেছি, কারণ কি এটা বাবা আর মেয়ের দিন আজকের। তো এই যে লাস্টে একটু নিজের ফটো তুলে নিলাম, আর এদিকে যাওয়ার পালা, মেয়ে চশমা আর ওই আই লাভ ইউ ড্যাডি, ড্যাডি ইজ মাই হিরো, এরকম অনেক কিছু লেখা ছিল, সেগুলো নিয়ে সবাই ছবি টবি তুলছিল। তো তোলা হয়ে যেতে গিফট নিয়ে ভীষণ খুশি। যাই হোক, কোথাও গেলে গিফট আনার একটা এই ব্যাপারটা ভীষণ একটা ভালো লাগে। তো যাই হোক, দিয়েছে গিফট এনেছে, সেটা খুব খুশি হয়েছি। এই যে গিফট, বাড়ি গিয়ে খুলবো, খুলে দেখবো কী আছে, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। টাটা, আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।